যেটা দেখলাম আমার তো মানে মাথায় হাত, আমি সবই জানতাম, জেনে শুনেও একটা বড় ভুল করে ফেলেছি নিজের গাফিলতির জন্য বলতে পারো। নিজের গাফিলতিতে যে এত বড় একটা ক্ষতি হয়ে যাবে আমি ভাবিনি। ওটা মনিটাইজেশনটা রিঅ্যাক্টিভেট হয়ে গেছে, আমি তো দেখে মানে পুরো থ হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, বৃহস্পতিবারের এখন বাজে সকাল 6:30, 6:30টাও পুরোপুরি বাজেনি, 20 কি 25 হয়েছে। সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, অন্যান্য দিন তো দুধ আনতে যাই 7:30টার সময়, কিন্তু আজকে ঘোষ কাকা বলেছে যে 6:30টার সময় দুধ তো হবে, জানি না কেন। তো তার জন্য রেডি হয়েছি, আর এতক্ষণে আমি যদি হেঁটে যেতাম, বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু হেঁটে যেতে পারবো না দু একদিন, কারণ নতুন চটি পরে পরে না আমার একটা পায়ে পুরো ফোসকা পড়ে গেছে, ভালো মতো হয়েছে, মানে চটি পরে হাঁটতে পারবো না। তার জন্য যেই কদিন ওই ফোসকাটা ঠিক না হচ্ছে আমাকে স্কুটি করেই যেতে হবে। দেখি চলো, 6:45 অ্যালার্ম দিয়েছি, উঠতে উঠতে 6টা করে দিয়েছি, কারণ জানি স্কুটি করে যাব, চাপ নেই। তো সকালবেলার পরিবেশটা বেশ ভালোই লাগে। আজকে সকালবেলা আগের দিন যখন বলছিল 6:30 দুধ দেবে, ভাবছিলাম ইস এত সকালে, কিন্তু আজকে উঠে ভাবছিলাম কি না, এই রোজই যদি এরকম সকালে দিত বেশ ভালোই হতো, আমার একটা তাড়না থাকতো, তাড়নায় উঠে পড়তাম। আর এই সকাল সকাল উঠতে বেশ ভালোই লাগে, সকালের পরিবেশটা, এই সকালবেলা হাঁটলে আরও বেশি ভালো হতো। ভাবছি এখন ফাঁকা ফাঁকা আছে তো একটু স্কুটিটা মুছি, স্কুটিটার অবস্থা খুবই খারাপ, একটু মুছে তারপর ভিতরে তুলি, হাতে সময়ও আছে। এই যে পরিষ্কার হয়ে গেছে একদম স্কুটি, চকাচক। স্কুটি মুছে চলে এসেছি, ওপরে এসে জামাকাপড়ও ছাড়লাম। 7:30 বাজে, আসার সময় দোকানের কিছু আনতে পারিনি, কারণ দোকানই খোলেনি। এজন্য চলে এসেছি বাড়িতে, একটা কাজের কাজ করেছি, স্কুটিটা পরিষ্কার করেছি। যাই হোক, এখন না আমি এই তুলসী গাছ দুটোকে সেদিকে ইন্দ্রকে বললাম, ও দিল না। তো ভাবছি আমি এই দুটোকে তুলে একটা আলাদা টবে বসাই, দুদিক থেকে দুটো গাছ উঠেছে, তো দুটো গাছই একটা টবে বসিয়ে দিই, তাহলে বেশ ঝাঁকড়া হয়ে উঠবে। এর আগে কদিন আগে ইন্দ্র উচ্ছের দানা বসিয়েছিল, ভেবেছিল গাছ উঠবে, কিন্তু না, অনেক দিন হয়ে গেছে এখন অবধি ওঠেনি, ও মনে হয় না আর উঠবে বলে। এই টবে মাটিটা ভেজা আছে, এখানেই বসিয়ে দিই। তোমরা তো সবাই জানো যে আমি বেশ কিছুদিন আগে আমি হেয়ার স্মুথনিং করেছিলাম, এছাড়া রেগুলারলি আমি রেগুলার বেসিসে হেয়ার কালার অ্যাপ্লাই করি। তো এগুলো অবশ্যই কেমিক্যাল, তো কেমিক্যাল ইউজ করলে তো হেয়ারের অবস্থা খারাপ হবেই, তো সেম আমারও হয়েছে। স্মুথনিং করলে চুলে ঠিকঠাক মতো যত্ন না নিলে কিন্তু চুল ডাল, ড্যামেজ এবং ফ্রিজি ড্রাই হয়ে যায়, যেটা দেখতে একদমই ভালো লাগে না। তো আমার এই সময় এই মুহূর্তে একটু দরকার ছিল এমন একটা শ্যাম্পু, যেটা আমার হেয়ারকে ড্যামেজ থেকে রক্ষা করবে, আমার হেয়ারকে একটু স্মুথ করবে, ড্রাই থেকে আমাকে বাঁচাবে, ফ্রিজিনেস থেকে বাঁচাবে। তো সেরকমই একটা কিছু কেমিক্যাল ফ্রি শ্যাম্পু চাইছিলাম। দেখো বাজারে মার্কেটে অনেক শ্যাম্পুই তো পাওয়া যায়, কিন্তু সবই কেমিক্যালযুক্ত। মানে সেই সময় কিন্তু আমি সার্চ করে পেয়ে গেছি এই মামা আর্থের হিবিসকাস ড্যামেজ রিপেয়ার শ্যাম্পু, হিবিসকাস অ্যান্ড কারি লিপস। তো হিবিসকাস এবং কারি লিপস আমাদের হেয়ারের পক্ষে অনেকটাই উপকারী, যেটা কিন্তু আমাদের হেয়ারকে ড্যামেজ থেকে রিপেয়ার করতে হেল্প করবে। হিবিসকাস যেটা কিন্তু আমাদের ড্রাই হেয়ারকে রিপেয়ার করতে হেল্প করবে, এবং কারি লিপস যেটা কিন্তু আমাদের ড্যামেজ হেয়ারকে রিপেয়ার করতে হেল্প করবে। তোমাদের শ্যাম্পুর কনসিস্টেন্সিটা দেখিয়ে দিই, এই যে একদমই পাতলা নয়, এরকম ঘন কনসিস্টেন্সি। শুধু যে কেমিক্যাল অ্যাপ্লাই করলেই যে হেয়ার ড্যামেজ হয় তা নয়, বাইরে এখন যা পলিউশন, রোদ, ধুলো, সেগুলোর থেকেও কিন্তু আমাদের হেয়ার ড্যামেজ হয়। তো এই সব কিছুর থেকেই কিন্তু এই শ্যাম্পু কিন্তু আমাদের হেয়ারকে রিপেয়ার করতে হেল্প করবে। এটা ফ্রেগরেন্সটাও কিন্তু দারুণ, একদম ন্যাচারাল একটা ফ্রেগরেন্স, দারুণ সুন্দর। এই শ্যাম্পুটা কিন্তু রেগুলারলি ইউজ করলে আমরা পেয়ে যাবো একটা স্ট্রং এবং নারিশড হেয়ার। তো দেখো আমার কিন্তু তাঁতানকে নিয়ে প্রায়ই বাইরে বেরোতে হয়, স্কুলে নিয়ে যেতে হয়, তো সেই রোদের মধ্যেও আমাকে বেরোতে হয়, তো সেই ক্ষেত্রেও কিন্তু আমার চুল খুবই খারাপ হয়ে গেছিলো। তো আমি বেশ কিছুদিন ধরে কিন্তু এই শ্যাম্পুটা অ্যাপ্লাই করে আমার কিন্তু চুলে অনেকটাই আমি ডেভেলপ খুঁজে পেয়েছি, অনেকটাই কিন্তু ড্রাইনেস চলে গেছে এবং একটা স্মুথ হেয়ার পেয়ে গেছি।
আর মামা আর্থের প্রোডাক্ট আমরা সবাই জানি একদমই 100% ন্যাচারাল প্রোডাক্ট হয়, কোনো রকম হার্মফুল কেমিক্যাল এতে থাকে না, যা যা ইনগ্রিডিয়েন্টস আছে একদমই 100% ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস। মামা আর্থের হিবিসকাস ড্যামেজ রিপেয়ার শ্যাম্পু উইথ হিবিসকাস অ্যান্ড কারি লিভস ফর স্ট্রং অ্যান্ড নারিশড হেয়ার, মেড সেফ, ডার্মাটোলজিক্যালি টেস্টেড অ্যান্ড ফর অল হেয়ার টাইপস, ফ্রি ফ্রম হার্মফুল কেমিক্যালস, সুইটেবল ফর কালার্ড অ্যান্ড ট্রিটেড হেয়ার। তো মামা আর্থের সমস্ত প্রোডাক্ট কিন্তু তোমরা পেয়ে যাবে অ্যামাজন, নাইকা, ফ্লিপকার্ট, পার্পল.com এ এবং মামা আর্থের নিজস্ব ওয়েবসাইট এবং নিজস্ব অ্যাপে। আজকাল কিন্তু মামা আর্থের প্রোডাক্ট তোমরা নিয়ার লোকেশন স্টোরে মানে অফলাইনেও পেয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা যদি মামা আর্থের নিজস্ব ওয়েবসাইট এবং নিজস্ব অ্যাপ থেকে যদি মামা আর্থের প্রোডাক্ট পারচেস করো এবং আমার দেওয়া কুপন কোড মানে পূর্ণিমা 2024 এই কুপন কোডটা অ্যাপ্লাই করো, তাহলে তোমরা পেয়ে যাবে মামা আর্থের সমস্ত প্রোডাক্টের উপর এক্সট্রা 20% ডিসকাউন্ট। আর্থ কিন্তু একটা দারুণ ইনিশিয়েটিভ নিয়েছে যে তোমরা যখনই কোনো মামা আর্থের প্রোডাক্ট পারচেস করবে, তারা একটা করে ট্রি প্ল্যান্ট করবে এবং সেটা কিন্তু তোমাদের অর্ডারের সাথে লিঙ্ক করে দেবে, যার জিওলোকেশন, পিকচার্স সবই কিন্তু তোমরা মামা আর্থের ওয়েবসাইটে গিয়ে ফলো করতে পারবে। মামা আর্থ কিন্তু ইনিশিয়েটিভ নিয়েছে যে 2025 সালের মধ্যে 1 মিলিয়ন ট্রি প্ল্যান্ট করবে। মামা আর্থের সমস্ত প্রোডাক্ট কিন্তু ইন্ডিয়ান ব্র্যান্ড এবং প্লাস্টিক পজিটিভ। কিন্তু মামা আর্থের এই হিবিসকাস ড্যামেজ রিপেয়ার শ্যাম্পুর পারচেস লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু চাইলে চেক করতে পারো। এখান থেকে তুলে নিয়েছি, তুলে নিয়ে এখানে বসিয়ে দিয়েছি দুখানে। এবার দেখা যাক। এখন বেজে গেছে 11টা, এই যে 11টা বাজে, আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, সেই কোন সকালে ঘুম থেকে উঠেছি, কিন্তু এই 11টার সময় এখন খাবো আমি পারছি না, মাথা টাথা ঘোরাচ্ছে, গা হাত পা পাকাচ্ছে, বমি বমি ভাব লাগছে, তার জন্য বাধ্য হয়ে খেলাম, নাহলে হয়তো এখনও খেতাম না। এই যে পাউরুটি আর মিষ্টি নিয়েছি, শর্টকাট খাবার, ওরা কেউই ওঠেনি। আমি তো দুধ নিয়ে চলে এসেছি অনেক সকালে, তখন কটা বাজে, 6:45 মধ্যে চলে এসেছি, এসে জামাকাপড় ছাড়া হয়ে গেছে, এখানে গাছ টাছ বসালাম, টুকটাক যেটুকু সম্ভব করেছি, কিন্তু বাকি তো করতে পারিনি কাজকর্ম, কারণ ওরা দুজনেই ঘুমাচ্ছিল দুই ঘরে। এবার ঘুমিয়ে থাকলে আর কী কাজকর্ম করবো, আর এত সকাল সকাল ওঠে কী কাজ করবো আমি ভেবেই পাচ্ছি না। তো ভাবতে ভাবতে বসে আমি একটা জিনিস ঘাটছিলাম, আমারই ব্যাপারে জিনিস ঘাটছিলাম, ঘাটতে ঘাটতে যেটা দেখলাম আমার তো মানে মাথায় হাত, আমি সবই জানতাম, জেনে শুনেও একটা বড় ভুল করে ফেলেছি নিজের গাফিলতির জন্য বলতে পারো। তো আজকে একটু সময় পেয়েছিলাম বলেই হঠাৎ করে কি মনে হলো দেখি, তো দেখতে গিয়ে তো ব্যস একদম অবস্থা খারাপ। তারপরে সেই নিয়ে যে ঘাটাঘাটি শুরু করেছি সেই নিয়েই এখন থামলো, লাস্টে বাধ্য হয়ে থামালাম যে না, আমার মাথা কথা পুরো ধরে যাচ্ছে, আর ভালো লাগছে না, ওই নিয়ে আর করবো না, আবার পরে দেখা যাবে। তো কী হয়েছে না হয়েছে সেটা তোমাদের পরে ধীরে সুস্থে বলবো, আগে চলো খেয়ে নিই, কারণ না খেয়ে আর থাকতে পারছি না। বাইরেটা না আজকে পুরো মেঘলা মেঘলা ওয়েদার, আজকে তো বৃষ্টি হওয়ারও কথা আছে, খবরে বলছিল, জানি না কখন হবে। সকালবেলা এই ভজঘটের মধ্যে অনেকগুলো কাজ করা হয়নি, এই এখন এত বেলা করে চাদর ভেজালাম, এতক্ষণে আমার জামাকাপড় কাঁচা হয়ে যায়, আর এখন আমি বিছানার চাদর ভেজালাম গরম জলে। চলো, এখানে বাসন কোসন গোছানো হয়ে গেছে, টেবিলটাও পরিষ্কার করা হয়ে গেছে, আর এবার রান্নাবান্নায় হাত দেওয়া যাক। এই ঝামেলার চক্করে পড়ে তোমাদের সবাইকে আমি ঈদ মুবারক জানাতেই ভুলে গেছি, মনে নেই আর কি। সকল মুসলিম বন্ধুদের জানাই ঈদ মুবারক, তোমরা এই একটা মাস এত কষ্ট করে থেকেছ, আজকে আনন্দ করো, সবাই খুব ভালোভাবে আনন্দ করো, আজকের দিনটা তোমাদের খুব ভালোভাবে কাটুক এটাই কামনা করি। তো যাই হোক, চলো এবার রান্নাবান্নায় হাত দিই, এটা হওয়া সেটা হবে, ভালোর জন্যই হবে, কি যাই না সেসব আমি এখন মাথায় কিছু ঢোকাতে পারছি না, দেখা যাক কি হয়। তো অন্তত অল ইজ ওয়েল বলে দিনটাকে শুরু করি, আর বসে থাকলে চলবে না, কাজে বাজে হাত দিই। 12:30 বাজে, এখানে সবজি টবজি সব কোটা হয়ে গেছে, এদিকে তাতাঙ্কে একটু মৌসুম্বি জুসটা দিয়ে দিই। হ্যাঁ এখনই খেয়ে নে, 12:30 বাজে, স্নান করবি কখন? এখানে না এরকম সরু সরু করে লম্বা লম্বা করে আলু কেটেছি, বেগুন কেটেছি, উচ্ছে এরকম লম্বা লম্বা করে কেটেছি, আর এই যে ডাটা, গতকাল যে ডাটা এনেছিল না, ডাটা শাক করলাম, তো এই ডাটাগুলো এইভাবে কেটেছি। তো এই ডাটা দিয়ে একটা চচ্চড়ি মতো করব, সেটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে, এখানে সর্ষেও ভিজিয়ে রেখেছি। এখন বাজে 1টা, বাইরেটা পুরো কেমন যেন অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে, চচ্চড়িটা এখানে চাপা দিয়েছি, ওখানে ভাতও হয়ে গেছে, আর এই সকালের জামাকাপড় এখন নিয়ে যাচ্ছি ভাজ করতে, তাতানো ঘরে পড়তে বসেছে, থাক আমি এই ঘরে জামাকাপড় নিয়ে আসলাম।
একটু মোবাইলটা চালাই, দেখতে দেখতে জামা কাপড়গুলো ভাঁজ করি। এখানে ভাত উপর দিয়ে দিয়েছি, আর এই যে ডাটা উচ্ছে আলু বেগুন দিয়ে যে চচ্চড়িটা করলাম এটা হয়ে গেছে। এখন বাজে আড়াইটা, এই যে পাক্কা আড়াইটা বাজে, আমার স্নান হয়ে গেছে, রান্নাঘরের কাজকর্ম কমপ্লিট, এখানে পুজোও দিয়ে দিয়েছি। আজকে না বেলফুলটা, এতদিন বেলফুল হয়েছে ছোটো ছোটো, আজকে বেশ বড়ো ঠোকা বেলফুল হয়েছে, ভালো লাগছে। দাদা না এখানে বসে একটু মোবাইল দেখছে, ফ্যান চলছে, ওয়াশিং মেশিন চলছে, যাই হোক এই সাউন্ড একটু কমা না। আজকে আগামীকাল যেহেতু নীলষষ্ঠী পুজো, তো তাই জন্য আজকে আমি সারাদিন নিরামিষ খাবো। তো আমি যে চচ্চড়িটা করেছি শুধু ওটা দিয়েই আমার হয়ে যাবে, আর গতকালকের বোয়াল মাছ রয়েছে ওটাকেও গরম করেছি, ওটা ওরা খেয়ে নেবে। তো ব্যাস এই আজকে খাওয়া দাওয়া, টেবিলে রেখেছি, রান্নাঘর তো পরিষ্কারই আছে, আর বাইরে পুরো মেঘলা মেঘলা, জানি না বৃষ্টি হবে নাকি, আজকে হওয়ার তো কথা আছে, এবার বিকেলের দিকে হয়তো হতে পারে। চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, এদিকে টেবিল টেবিল সব পরিষ্কার করা হয়ে গেছে, আর ইন্দ্র গেছে নিচে কুকুরকে খাওয়াতে। কদিন ধরে ইন্দ্র মাছটা দিয়ে, আজকে যেমন মাছ দিয়ে মাছটাকে ভালো করে ভেঙে চুড়ে আরও ভাত দিয়ে মেখে দিয়ে নিয়ে গেছে, ও পুরো খাইয়ে পরিষ্কার করিয়ে তারপর ওপরে আসে। এর আগের দিনও চিকেন দিয়ে ভাত মেখে নিয়ে গেছে, বললো কুকুরগুলো পুরো পরিষ্কার করে খেয়েছে। আসলে বাচ্চা হয়েছে তো, ওরা বাবা মা আর একটা বাচ্চা থাকে আমাদের এই ফ্ল্যাটের এখানটা, তো দিলে বেশ খেয়ে নেয়। আগের দিন তো পরিষ্কার করে খেয়েছে চিকেন ছিল বলে, আজকে তো আর চিকেন নেই মাছ, জানি না খেয়েছে নাকি, ও তো নিচে গেছে, যতক্ষণ খায় ও দাঁড়িয়ে থাকে, পুরো খাওয়া শেষ হয় তারপরেও আসে। চলে এসছে, খেয়েছে পরিষ্কার করে খেয়েছে। আই আমি আর ভাবছিলাম আজকে ভাতটা বেশি হয়েছে, তারপর আগের দিন না আমি ভাবলাম কি বলতো আগের দিন চিকেন ছিল তাই খেয়েছে, আজকে তো চিকেন নেই মাছ, যা খেয়েছে খেয়েছে যে এটাই অনেক। এখন বাজে চারটে, এই সময় বাইরে পুরো ভালো রোদ থাকে, পশ্চিমী রোদটা আর কি, কিন্তু আজকে সারাটা দিন এরকম গেল, জানি না কখন বৃষ্টি বৃষ্টি হবে নাকি। তো এডিট করছিলাম, উঠে এলাম, টক দইটা বার করে রেখেছিলাম, ঠান্ডা কেটে গেছে, দিয়ে দিই ম্যাডামকে, পরিষ্কার করে খাবি কিন্তু। আর আমি এখানে এডিট করছি জানলার ধারে বসে আঙুর খেতে খেতে, প্রায় শেষ। এই যে তোমাদের বললাম না কুকুরটা মা বাবা বাচ্চা, এই যে এরা সারাক্ষণ এখানেই থাকে, তাতানের নাচের ড্রেসটা আজকে একদম প্রপার হয়েছে, এই যে টিপটিপ করে বৃষ্টি পড়ছে, বললাম রেনকোটটা পরতে, পড়লো না। তাতান চলে এসছে নাচের ক্লাস থেকে, আর আমি আবার এখন রেডি হয়ে নিলাম, এখন বাজে সন্ধে সাতটা। তো কালকে তো তোমাদের বললামই যে আগামীকাল নীলষষ্ঠী, তো ষষ্ঠীর কিছু টুকটাক বাজার করতে হবে। আমি নিচে মাকে বলেছিলাম যে যাবে আমার সাথে, একা একা যেতে কেমন লাগে, তো মা বললো পারবে না, কারণ মা পায়ের জন্য না খুব একটা হাঁটতে পারে না, মানে অসুবিধা হয়, তো তার জন্য মা বললো না আমি যাবো না, তুমিই যাও। তো ভাবলাম একা একা যাবো, আর তাতানো গেলে ওরও পড়ার অসুবিধা হয়, এক জায়গায় যাওয়া মানে ওই টাইমটা তো যাই, তার মধ্যে এসেও যে বসবে সেই এনার্জিটা পায় না, এক জায়গা থেকে আসার পর ইচ্ছাও করে না, তো ও বসে, তো যাই ওকে আর বললাম না কিছু। তো আমি ভাবলাম কি তাহলে আমার মাও তো পুজোর বাজার করতে যায় প্রত্যেক বছর, তো দেখি তো মাকে ফোন করে দেখি, তো মা আমাদের এই বাজারেই আসে বাজার করতে, তো মাকে ফোন করলাম, মা বললো হ্যাঁ আমিও তো যাবো, তখন যে ভালোই হয়েছে তাহলে আসো, আমিও তাহলে তোমার সাথে একসাথেই যাবো, একা একা বাজার করতে না কেমন যেন লাগে, দুজন থাকলে কি হয় একটু কথা টথা বলা হয়, গল্প গুজব করা হয়, এটা নেবো মানে একটু পরামর্শ করে জিনিস নেওয়া ঠাওয়া যায় আর কি। তো মা আসছে, ফোন করলো, মা বেরিয়ে গেছে, আমি এখন ওয়েট করছি, মা এখানে আসার একটু আগে ফোন করে দেবে, আমি বললাম তোমার এখন আর ওপরে আসার দরকার নেই, ঠেঙিয়ে ঠেঙিয়ে তুমি চলে আসলে আমাকে ফোন করবে, আমি নিচে গিয়ে দাঁড়াবো, একসাথেই চলে যাবো পুজোর বাজার করতে, তো এই জন্যই ওয়েট করছি এখন, শুধু মার অপেক্ষা, মার ফোনের অপেক্ষা করছি, ফোন করলেই নিচে যাব। কালকে নীলষষ্ঠী না, রাস্তায় কি ভিড়, চলো একটু আগে চলো, পরপর অনেকগুলো দোকান আছে।
ওই তো সামনে একটা ফলের দোকান আছে, চলো ওই দোকানটা বেশ ভালো, অনেক সকালও নেই। সব ফল নেওয়া হলো কিন্তু কলাটা পেলাম না। হ্যাঁ এখানে কলাটা খুব ভালো না। এটা ঢুকি নাও ব্যাগে আগে। আছে এই তো বলছি তো আকন্দের ওই নেবো। হ্যাঁ মালা নেই, দুটো 15 টাকা আমাকে তাহলে এই মালা দুটো দাও আর আকন্দের মালা একটা। আর এমনি পূর্ণিমিন আলু নেবো তো। আমাদের মোটামুটি ফল ফুল সব কেনা হয়ে গেছে, এখন মিষ্টি কিনতে শশা নেই না গো, ফাঁকাই আছে দোকান, খুব একটা ভিড় নেই। আমাদের মোটামুটি ফল ফুল সব নেওয়া হয়ে গেছে, এবার মিষ্টি নিলেই হয়ে যায়। আমি মাকে দুপুরে ফোন করেছিলাম যে আমি একা একা যাবো, আমি সাথে চলো, মা তো যায় বললো ঠিক আছে যাবো, তাই জন্য গেলাম। না আমি যাই না। চলো মাকে আবার এগিয়ে দিতে এলাম। আর কি ঠরকে গেল, এখন প্রায় 9টা বাজে। এই মাকে দিয়ে বাড়িতে এলাম, আর আমি না আমার বাজারের ব্যাগটা নিয়ে যাইনি, এইখানে রেখে গেছিলাম। তাপানের সাইকেলের উপর রেখে গেছিলাম, এখানে ব্যাগটা নিয়ে যাবো কেন। এখন বাজে 9:20, আমি বাড়িতে ঘরে এসে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে আর যেই ফল মিষ্টি ফুল টুলগুলো এনেছিলাম সেগুলো সব ওই শোকেসের মাথাটায় প্যাকেটগুলো খুলে খুলে রাখলাম, কারণ প্যাকেটের মুখগুলো আটকানো ছিল তো, তো রেখে দিয়ে আবার একটু নিচেও গেছিলাম মার ঘরে, দেখালাম যে কী কী আনলাম। আর দুধ মোমবাতি এগুলো না কালকে আমি যখন দুধ আনতে যাবো সকালবেলা তখন আসার সময় মুদি দোকান থেকে নিয়ে আসবো। মোমবাতি লাগবে আর একটু ছোটো ছোটো একটু ঘিয়ের শিশি মধুর শিশি আমার কাছে নেই। তোমরা অনেকেই বলেছো যে একটু ঘি মধু দিয়ে বাবাকে স্নান করাতে তাহলে কালো কুচকুচে হবে, সাদা সাদা হয়ে গেছে তো, তো নেই বলে আমি দিতে পারতাম না, তো দেখি কালকে পাই নাকি ছোটো ছোটো শিশি, যদি পাই তো নিয়ে আসবো আর নাহলে কী করা যাবে। গেছিলাম কিন্তু দশকর্মার দোকানে যে যাব একদম মনে নেই, দশকর্মার দোকানে গেলে ছোটো ছোটো ঘি মধু শিশি পেয়ে যেতাম, মাথা পেয়েছিল না ভুলেই গেছি একদম। যাই হোক এসে না একটু চা করলাম, কারণ মানে একটু চা 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 করছিলো মনটা আর কি, তো একটু চা করলাম আর সাথে নিয়ে নিয়েছি দুটো বিস্কুট, এটা খেয়ে তারপর যাবো রান্নাবান্নার দিকে। তরকারি হয়ে গেছে আর আমি আটা মেখেছিলাম রুটি করব বলে, হঠাৎ করে চলে এসছে রুটি করার আগেই এসে বলছে কি লুচি করো, ব্যাস আর কি এই আটা দিয়েই এখন লুচি হচ্ছে। তবে হ্যাঁ অনেক দিন বাদে কিন্তু আমাদের ঘরে লুচি হচ্ছে, আগে যেরকম ঘন ঘন হতো এখন কিন্তু সেরকম ঘন ঘন হয় না, একদমই হয় না, অনেক কমে গেছে খাওয়া। তো যেহেতু অনেকদিন পরে বললো আমি আর কিছু বলিনি, থাক আজকে প্রত্যেকটা লুচি ফুলেছে। আর আমি একটা জিনিস দেখেছি, আটা দিয়ে করলে না লুচি প্রত্যেকটা ফুলে একদম টাসটুস হয়ে ফোলে, যেটা ময়দার হয় না আর নরমও হয় বেশ। তো এখানে সবগুলো লুচি ফুলেছে, এখানেও ফুলেছিল, এখন যাই বলো আটার আর ময়দার লুচি, ময়দার একটা টেস্ট বেশি সেটা স্বাভাবিক, তুমি যতই যাই বলো। হ্যাঁ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, রান্নাঘর পরিষ্কার করে ফেলেছি, এদিকে টেবিলও পরিষ্কার করে ফেলেছি। আর যেদিনকে আমি আমাদের বাড়িতে গেছিলাম না সেদিনকে না জয় আমাদের ফ্রুটি দিয়েছিল, এই যে তো সেদিনকে, হ্যাঁ সেদিনকে রাত্রেবেলা দিয়ে পরের দিন দিয়েছিল, তো আসার সময় নিয়ে চলে এসেছি, তো সেই চলে এসেছি ফ্রিজে, ফ্রিজেই রয়ে গেছে। আজকে তাতানা একটা বার করে খেলো আর এখন আমি একটা বার করে খাচ্ছি। এরকম লুচি টুচি এসব খাওয়ার পর আমার একটু কোল্ড ড্রিঙ্কস খেতে বেশ ভালো লাগে। আর আমি না ওই স্প্রাইট থামস আপ ওগুলোর থেকে এরকম ফ্রুটি মাজা স্লাইস এগুলো খেতে বেশি ভালোবাসি, তবে মাজাটা বেশি ভালো, ফ্রুটিটা না একটু হালকা টকটক ব্যাপার আছে, মাজাটা পুরো মিষ্টি। যাই হোক এখন তো তোমাদের সাথে একটু ভালোভাবেই কথা বলছি, সকালে প্রচণ্ড নিজেকে আপসেট লাগছিল কিন্তু পরে আস্তে আস্তে নিজেকে মানে ঠিকঠাক করে নিয়েছি যে না যেটা হয়ে গেছে ওটার মধ্যে ভেবে ডুবে গিয়ে নিজেকে আরও বেশি খারাপ করে আমার বর্তমান কাজটাকে ক্ষতি করে লাভ নেই, যেটা হয়ে গেছে হয়ে গেছে, সেটার সলিউশনটা বার করতে হবে। সমস্যার মধ্যে সমস্যা তো জীবনে আসবেই কিন্তু সেই সমস্যার মধ্যে ঝাঁপিয়ে না পড়ে বরং সমাধান খোঁজার চেষ্টা করতে হবে। তো প্রবলেমটা কী হয়েছে তোমাদের বলি এবার ভেঙে, সকালবেলা যেহেতু আজকে ভোরবেলা উঠেছি তো বললামই অনেকটা সময় ছিল বলে একটু ঘাটাঘাটি করছিলাম,
তাতানদের যে চ্যানেলটা ছিল না ফান উইথ তাতানান তোজো, যেটাতে আগে ভিডিও দিতাম, এখন আর সময় পাই না, আমারও সময় হয় না সত্যি কথা বলতে, আর ওরাও দুজনে পড়াশোনায় ব্যস্ত, সময় হয় না যে নতুন করে আবার ভিডিও শ্যুট করব কিংবা যাই হোক, তো সেটা তো বন্ধই ছিল। আমি এতটুকু জানি যে ছ মাস যদি কোনো চ্যানেলের ভিডিও না দেওয়া হয় তাহলে চ্যানেলের তারপর গুগল অ্যাডসেন্সের মনিটাইজেশন ডিসেবল হয়ে যায়, মানে ডিঅ্যাক্টিভেট হয়ে যায় ছ মাস যদি কোনোরকম দেওয়া না হয়, সেটা আমি জানি। অথচ যে জ্ঞান পাপি বলে না, জেনে শুনেও ওই চ্যানেলটা চ্যানেলের মতো মানে পড়েই রয়েছে, ওটার দিকে ফিরেও তাকাইনি, অন্তত মাঝে মাঝে একটু কিছু যদি দিতে পারতাম তাহলে প্রবলেমটা হতো না, কিন্তু আমার নিজের গাফলতিতে যে এত বড় একটা ক্ষতি হয়ে যাবে আমি ভাবিনি। সেটা হচ্ছে টাকা তখন আভ্যাস করবো। আজকে আমি অনেকদিন পর চ্যানেলটা ওপেন করতে গিয়ে দেখি চ্যানেলের মনিটাইজেশন নেই। কেন মানে আমার চ্যানেলটা কেন, যেহেতু ছ মাস ধরে কোনো রকম ভিডিও ফিডিও কিচ্ছু দেওয়া হয়নি, মানে আমি যেহেতু দিই না কোথাও, তুই সময় পাবি নাচের, তোকে রেডি হতে হবে আলাদা করে এরকম ঘরে যাওয়া পরে পড়তে আসতে পারবি না, ডান্সার যখন আমি তো যে কোনো সময় শাড়ি পরতেই পারি, তুমি আমি দাওনি না করতে, আমার খুব ভালো লাগে, পরে দেখা যাবে। আপাতত ওই চ্যানেলটার মনিটাইজেশনটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, আমি তো দেখে মানে পুরো থ হয়ে গেছে, দেখবে মানছি চ্যানেলটা আমার পড়েই আছে, কোনো কাজে লাগে না, এমনি পড়ে আছে, তবু নিজে হাতে তৈরি করা একটা জিনিস, ওটাতে এখন 17,000 সামথিং সাবস্ক্রাইবার আছে, 17,000 সাবস্ক্রাইবার করা মুখের কথা নয়, অনেকটাই তার, আর শুধু আমার না, আমার এই চ্যানেলটার পেছনে আমার সাথে সাথে তাতান্তজোরও হাত আছে, ওরাও যথেষ্ট পরিশ্রম করেছে, গরমের মধ্যে ফ্যান অফ করে ঘেমে ছেমে চ্যালেঞ্জ ভিডিওগুলো করতো, আমি তো করতামই, কিন্তু আমাদের আমার সাথে সাথে ওরাও অনেক কষ্ট করেছে, তো ওদের কষ্টও রয়েছে ওই চ্যানেলটার মধ্যে। তো হঠাৎ করে যখন দেখলাম না মনিটাইজেশনটা অফ রয়েছে, মানে অফ মানে মনিটাইজেশনের সিম্বলই নেই। এ দেখো, এটা হচ্ছে ওদের চ্যানেল, কোনো রকম মনিটাইজেশনের সিম্বল নেই, এই যে ঠিক এই জায়গাটায় যে লাইক সিম্বলটা রয়েছে তার পাশেই মনিটাইজেশনের সিম্বলটাও থাকে, কিন্তু একটা ভিডিওতেও কিন্তু সিম্বল নেই, দেখেছো তো? তো দেখি ওটাকে কি করে আবার রিঅ্যাক্টিভ করা যায়, নিশ্চয়ই উপায় আছে, তো একটু ঘাটাঘাটি করতে হবে, একটু টেকনিক্যাল চ্যানেলগুলো একটু দেখতে হবে, দেখে কি করে কি করতে হয় সেটা দেখতে হবে, দেখে করতে হবে, তাই সেটা সময় সাপেক্ষ। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে, তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।